নমস্কার বন্ধুরা, পাইলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ইলেকট্রিক কেটলিতে দুধ চা বানানো যায়। এমন অনেক টিনেজার বন্ধু আছে যারা এখনও ঠিকমতো গ্যাস জ্বালাতে পারে না, আর তাদের যদি চা খেতে ইচ্ছে করে তাহলে তাদের সবসময় বাড়ির বড়দের ওপরেই নির্ভর করতে হয়। তাই আজ আমি এই টিনেজার বন্ধুদের জন্য খুব সহজেই ইলেকট্রিক কেটলিতে কিভাবে চা বানানো হয় সেটাই শেখাবো। ইলেকট্রিক কেটলিতে চা বানানোর জন্য প্রথমে আমি একটা প্রেস্টিজের ইলেকট্রিক কেটলি নিয়েছি। এই কেটলিতে 1.5 লিটার জল ধরে। এই কেটলির মধ্যে আমি এক কফি মগ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর আমি ইলেকট্রিক কেটলের সুইচটা দিয়ে দেবো। সুইচটা হ্যান্ডেলে থাকা যে সুইচটা, সেই সুইচটা অন করলে ইলেকট্রিক কেটলিটা অন হয়ে যাবে। জলটা যখন একটু গরম হবে, দেখুন, আর যখন একটু হালকা হালকা গরম হয়েছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। আপনারা চাইলে এমনি প্যাকেটের দুধ বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে আমি ঘেঁটে নিলাম। দুধটা জলের সাথে মিশিয়ে নিলাম। দুধটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি আর দুধটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। কেউ যদি চিনি কম খায় সে চিনি কমও দিতে পারেন। এরপরে আমি চিনিটা আর দুধটা একটু ফোটার জন্য অপেক্ষা করব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি দুধ উতলে উঠবে, সেজন্য পাশে হ্যান্ডেলে থাকা সুইচটা অফ অন করতে হবে। যখন দেখবেন যে দুধটা খুব ফুটে উঠেছে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে হ্যান্ডেলে থাকা সুইচটা অফ করে দিতে হবে। এইভাবে ম্যানেজ না করলে কিন্তু দুধটা উতলে যেতে পারে। আর ইলেকট্রিক কেটলিতে দুধ গরম করা বা চা করার সময় কিন্তু দুধটা বসিয়ে দিয়ে চলে গেলে হবে না, সবসময় সুইচটা অফ অন করে দুধটাকে ম্যানেজ করতে হবে। এরপরে দুধটা ভালোভাবেই ফুটে গেছে, আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো চা পাতা দিলাম। দেওয়ার পরে আবার আমি হ্যান্ডেলে থাকা সুইচটা অন করে দিয়েছি, চাটা যাতে ভালোভাবে ফোটে। খুব তাড়াতাড়ি ফুটে যাবে ইলেকট্রিক কেটলিতে চা বা দুধ। দেখুন, সঙ্গে সঙ্গেই চাটা ফুটে গেছে। আমি কিন্তু সুইচটা অফ করে ইলেকট্রিক কেটলির বোর্ড থেকে ইলেকট্রিক কেটেলটা তুলে নিয়েছি। এইভাবে ম্যানেজ করে করে আস্তে আস্তে চাটা করতে হবে। হ্যান্ডেলের সুইচটা অফ অন করতে করতে কিন্তু চাটা করতে হবে, নাহলে কিন্তু চাটা উতলে উঠে পড়ে যাবে ইলেকট্রিক কেটলি থেকে। আমার কিন্তু একবার পড়ে গেছে। ঠিক এইভাবে কিছুক্ষণ চাটা ফুটিয়ে নেওয়ার পর আমি চাটা নামিয়ে নেব, ইলেকট্রিক কেটেলের সুইচটা অফ করে দেব। ব্যাস, আমার চা ফোটা হয়ে গেছে। আমি চাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা কাপে ঢেলে নিচ্ছি। একটা স্ট্রেনার দিয়ে আমি চাটা ছেঁকে নিলাম। দেখুন, একদম গ্যাসে বানানো চায়ের মতোই দেখতে হয়েছে। খুব সহজেই টিনেজার বন্ধুরা এইভাবে চা করে নিতে পারেন, গ্যাস না জ্বালিয়েই। এইভাবে গ্যাস না জ্বালিয়ে ইলেকট্রিক কেটলিতে চায়ের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে।